অন্ধকার অপরাধ জগতের জাল করব উন্মুক্ত, এমন প্রত্যয়ে আমাদের চারপাশে ঘটে যাওয়া অপরাধ, এর পেছনের কারণ, নেপথ্যজন, প্রভাব আর পরিণতি তুলে ধরতে চ্যানেল নাইনের সাপ্তাহিক অপরাধ বিষয়ক অনুষ্ঠান HRRM 9 ইনভেস্টিগেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি চয়ন রহমান। করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল সারা বিশ্ব। করোনা ভাইরাসের প্রকোপ মাঝে কয়েক মাস কিছুটা স্বস্তি দিল, সম্প্রতি আবার তা ভয়াবহ রূপ নিয়েছে সারা বিশ্বের মতো বাংলাদেশেও। মাত্র এক মাস আগে 1 মার্চ যেখানে শনাক্ত ছিল 385 জন, সেখানে 1 এপ্রিলে এ শনাক্তের সংখ্যা গিয়ে পৌঁছে 6469 জনে। অর্থাৎ মাসের ব্যবধানে শনাক্তের পরিমাণ বেড়েছে প্রায় 17 গুণ। এরই মধ্যে দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে 18 দফা নির্দেশনা দিয়েছে সরকার। সেই নির্দেশনা কতটুকু মানা হচ্ছে তা নিয়ে সাজিয়েছি আমাদের এবারের পর্ব। নাম দিয়েছি যার স্বাস্থ্যবিধি না মানায় ফের ভয়ঙ্কর করোনা। করোনা বিরক্ত লাগে, মাস্ক তো কমরে, মাস্ক রেখে কাস্টমার লগে কথা বলতেছি। 60% না 100% ভাড়া বাড়বে, মাস্ক বাসায় রেখে আসছি, এগুলো বিষয়ে আমরা কি বলতে পারবো? 2020 সালের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর কেটেছে প্রায় 1 বছরেরও বেশি সময়। সংখ্যায় আক্রান্তের সংখ্যা এখন গিয়ে দাঁড়িয়েছে 6 লাখে আর মৃত্যু প্রায় 10 হাজারে। প্রতিদিনই আগের রেকর্ড ভাঙছে, গড়ছে নতুন রেকর্ড। পূর্বের লকডাউনের সুফলে সম্প্রতি আবার 18 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। 5 এপ্রিল থেকে সপ্তাহব্যাপী লকডাউনের ঘোষণাও এসেছে। তারপরও সচেতনতায় আমরা তা কতটুকু মানছি, নাইন ইনভেস্টিগেশন এ পর্বে তুলে এনেছে মানুষের এমন নিয়মতান্ত্রিক অনিয়মের চিত্র। প্রথমেই চোখ রাখতে চাই দর্শক, প্রজ্ঞাপন জারির ঠিক পরের দিনই রাজধানীতে বসা একটি হাটের দিকে, নাম যার মেরাদিয়া হাট। চলুন দর্শক, কথা না বাড়িয়ে ঘুরে আসি মেরাদিয়া হাটে। এটি বনশ্রীর মেরাদিয়া হাটের চিত্র। 6 ফুট তো দূরের কথা, 6 ইঞ্চিও যেন ফাঁক নেই পাশাপাশি দুটি দোকানের মাঝে। 31 মার্চ বুধবার এ চিত্র ধারণ করার ঠিক আগের দিনই করোনা রোধে জারি করা হয়েছে 18 দফার নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন। সব ধরনের জনসমাগম নিরুৎসাহিত করার কথা বলা হয়েছে ওই প্রজ্ঞাপনের 1 নম্বর নির্দেশনায়। অথচ বনশ্রীর মেরাদিয়া হাটের এমন জনসমাগম চিত্র সে নির্দেশনা মানার কোনো চিত্র যেন চোখে পড়ল না। অথচ এই হাটের পাশেই রয়েছে একটি থানাসহ 3টি পৃথক আইন প্রয়োগকারী সংস্থার আঞ্চলিক অফিস। নিঃশ্বাসের দূরত্বে উপচে পড়া ভিড়ে সাধারণ মানুষ কিনছেন প্রয়োজনীয় জিনিস, যেখানে না আছে ক্রেতার মুখে মাস্ক, না আছে বিক্রেতার মুখে মাস্ক। স্বাস্থ্যবিধি মানার বিন্দুমাত্র তোয়াক্কা যেন করছেন না ক্রেতা বিক্রেতা উভয়েই। এটি মেরাদিয়া হাটের কাঁচা বাজারের চিত্র। গায়ের সাথে গা লাগিয়ে চলা ক্রেতা থেকে শুরু করে বিক্রেতা, কারোর মধ্যেই নেই সামান্য সচেতনতা। আমাদের যদি মুখে মাস্ক দেওয়া হয় তাহলে আমাদের ঠান্ডাটা বেশি লাগে। একই চিত্র মেরাদিয়া হাটের কাপড়ের দোকানগুলোতে। দেখে মনে হবে করোনা সংক্রমণের উচ্চ হারের কোনো খবরই যেন তাদের কানে পৌঁছায়নি। যেখানে মাসের ব্যবধানে বাড়ল করোনা শনাক্তের সংখ্যা প্রায় 17 গুণ, তারপরও কেন স্বাস্থ্যবিধি না মানার এমন প্রতিযোগিতায় নেমেছেন এই হাটের ক্রেতা বিক্রেতারা? পিআইবি, রেল পুলিশ আর ট্যুরিস্ট পুলিশের অফিসও রয়েছে এই হাটকে ঘিরে। রামপুরা থানার চারপাশ তো হাটের দোকানে ভর্তি। প্রজ্ঞাপন জারির পর তা কতটুকু মানা হচ্ছে সেটি পর্যবেক্ষণে কি ভূমিকা রাখছেন তারা, এমন প্রশ্নে অবশ্য কোনো সদুত্তর মেলেনি সংশ্লিষ্ট থানা কর্মকর্তাদের কাছ থেকে। অ্যাকচুয়ালি এই হাটের কি অবস্থা আসলে আমাদের জানা কথা, কারণ আমাদের জুরিডিকশনও নয় তো,
প্রজ্ঞাপন জারির পর পার হয়েছে দুটি দিন, তারপর সে দৃশ্য হাট থেকে কিভাবে এসেছে গাউসিয়ার মার্কেট কিংবা কিভাবে তা ছড়িয়েছে গুলিস্তানের হকার মার্কেটের দিকেও। চলুন দর্শক, মহামারীর করোনায় চূড়ায় ওঠার এই ক্ষণে সেখানকার পরিস্থিতি কি তা সরেজমিনে দেখে আসতে চাই। পহেলা এপ্রিল বিকেল চারটা, তখন কিছু সময় আগেই স্বাস্থ্য অধিদপ্তর ঘোষিত করোনা আপডেটে জানানো হয়েছিল আক্রান্ত 6,469 আর মৃত 59। অথচ দেশের সবচেয়ে ব্যস্ত মার্কেট প্লেস গাউসিয়ার এ দৃশ্য দেখে কে বলবে প্রতি 100 জনে 23 জন সেদিন আক্রান্ত হয়েছেন করোনায়। গাউসিয়াতে তখন পা ফেলার জায়গা নেই, লোকে লোকারণ্য, মার্কেটের দোকানগুলোতে শপিং করার যেন ধুম লেগেছে। এখানেও সেই একই চিত্র, ক্রেতা বিক্রেতা কারোর মুখেই মাস্ক নেই, মাস্কবিহীন চলছে দেদারসে বেচা কেনা। দেখেন, আসলে আমার এখানে কোনো মন্তব্য নেই। করোনার ভয়াবহতা যখন সারা দেশে, তখন খোদ রাজধানীতে এসব মানুষ কেন উদাসীন মাস্ক সহ স্বাস্থ্যবিধি মানতে? বারবার সরকার থেকে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হচ্ছে, তারপরও কেন তারা উপেক্ষা করছেন এসব স্বাস্থ্যবিধিকে? আমাদের সকলের চেষ্টা আছে ইনশাল্লাহ এই ব্যাপারে ই করার আর কি, সতর্কতা জানানোর বিষয়ে। এই মার্কেট ঘিরে আশেপাশে গড়ে উঠেছে অন্তত 10টি মার্কেট, সেখানেও একই চিত্র, নিঃশ্বাসের দূরত্বে বসেছে দোকানিরা, উপচে পড়া ভিড় ঠেলে প্রয়োজনীয় জিনিস কিনছেন ক্রেতারা। আর এটি রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের চিত্র। রাস্তার চারদিকে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে চলছে বেচাকেনা। হাতে গ্লোভস কিংবা মাস্ক ছাড়াই ফলের জুস বিক্রি করছেন এক বিক্রেতা। রিক্সা ড্রাইভার, ফল বিক্রেতা সহ বেশিরভাগ বিক্রেতাই করোনার এই দ্বিতীয় ঢেউয়ে মানছেন না সামান্যতম স্বাস্থ্যবিধি। পরে না বিরক্ত লাগে, মানে বাসা থুয়ে আছে এখন একটা নম্বর। মাস্ক তো কম রে, মাস্ক পরে সিরিয়া গেছে গরম ভিতরে, মাস্ক পরে থাজা নাই লেগে। বিমানবন্দর এলাকা অবস্থিত একটি দোকানের দিকে চোখ রাখতে চাই। মাস্ক ছাড়া সেবা নিষিদ্ধ, এমন মুদ্রিত কাগজ দোকানে সাটানো থাকলেও মাস্ক ছাড়া দিব্যি সেবা দিয়ে যাচ্ছেন ওই দোকানের কর্মচারী। আমি বলি না, আমি মুখটা ধুয়ে মাত্র আসছি, আমি তো মাস্ক রেখে কাস্টমার লগে কথা বলতেছি। করোনা সতর্কতায় ব্যবহৃত মাস্ক স্যানিটাইজারের আতুর ঘর বলা হয়ে থাকে মিডফোর্ড এলাকাকে। মূলত এখান থেকেই সারা দেশে পৌঁছে যায় মাস্ক স্যানিটাইজার। নকল মাস্কের ছড়াছড়িও লক্ষ্য করা গেল এ মার্কেটে। কিভাবে দেশি মাস্ক হয়ে যায় চায়না মাস্ক, আর তা বিক্রিতে ক্রেতা বিক্রেতার সামাজিক দূরত্ব মানা না মানার হাল হকিকত ঠিক কতটুকু, চলুন দর্শক সরেজমিনে ঘুরে আসি মিডফোর্ড এলাকা থেকে। যে স্থান থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে যায় চিকিৎসা সরঞ্জামাদি, সেই আতুরঘর খ্যাত পাইকারি মার্কেট মিডফোর্ডে টিম 9। করোনার সুরক্ষা সরঞ্জাম বিক্রেতারাই এখানে যেন অরক্ষিত। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতাদের সমাগমে মুখর এই এলাকাতেও অনুপস্থিত সামান্য পরিমাণ সচেতনতার। চোখে পড়ল সাধারণ মাস্কের পাশাপাশি বিক্রি হচ্ছে হরেক রকম KN95 মাস্ক, যার প্রতি পিসের পাইকারি মূল্য হঠাৎই বেড়ে গেল। আবার এসব KN95 মাস্ক ভিন্ন ভিন্ন বক্সে রাখার চিত্রও চোখে পড়ল ক্যামেরাতে। একটু সামান্য এগুতি দেখা গেল খোলা অবস্থায় বিক্রি হচ্ছে KN95 মাস্ক। কথা বলতে স্বীকার করলো বাংলা মাস্ক কিভাবে বিক্রি হচ্ছে চায়না মাস্ক হিসেবে। আক্রান্তের সংখ্যা বাড়তেছে, যার জন্য একটু সেলটা বাড়তেছে। কথা বললে কথা বুঝে না কাস্টমার, এই জন্য মুখেতে খুলে রাখি পকেটে, এখন কথা বলতাছি খুলছে। এই করোনাতে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বন্ধ, তবে অনলাইনে চলছে ক্লাস, এর ব্যতিক্রমও লক্ষ্য করা গেছে। রাজধানীর খিলগা, মোহাম্মদপুর, রামপুরা, মিরপুর, বনশ্রীতে লক্ষ্য করা গেছে যে সেসব জায়গায় বেতন অ্যাসাইনমেন্ট জমা দিতে শিক্ষার্থী আর অভিভাবকদের বাধ্য করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে। আর কোচিং সেন্টার সে তো চলছে ঘোষণা দিয়ে ঠাকদোল সহকারে। চলুন দর্শক, প্রজ্ঞাপন জারির পর এগুলোর বাস্তব চিত্র দেখে আসি। এ
এটি রাজধানীর খিলগাঁর একটি কোচিং সেন্টার। দাপটের সাথে সেখানে চলছে শিক্ষা কার্যক্রম, মানা হচ্ছে না সামান্য স্বাস্থ্যবিধি, সরকারি নিয়ম উপেক্ষা করে চলছে কোচিং কার্যক্রম। অন্যদিকে প্রশ্ন ছুড়লেই এর মালিকের দমভক্তি যেন বিস্ময় জাগায়। অনুসন্ধানী দল এবার হাজির খিলগাঁও ন্যাশনাল আইডিয়াল স্কুলে। এখানেও সেই একই চিত্র, সরকারি নির্দেশনা অমান্য করে সেখানে চলছে শিক্ষা কার্যক্রম। নোটিশ জারি করা হয়েছে স্কুলে সশরীর উপস্থিত হয়ে বেতন ও পরীক্ষার ফি প্রদান করার। এটা আমরা ভালো চোখে দেখতেছি না, কিন্তু টিচাররা রাখলে তো আমাদের কিছু করার নাই, বাধ্যতামূলক আমাদের আসতে হবে। স্কুল বন্ধ আছে সেটাই ভালো, দরকার নাই। কমক এখন অসম্ভব বেড়ে গেছে করোনা, কাজে কিছুদিন পরে করাই ভালো। এখানে কোনো 3 ফিট বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কোনো কিছুই করা হচ্ছে না। এখানে আপনার মনে করেন যে স্কুলে আমি গেলাম, এই মাত্র কোনো কিছুই মানতেছে না, একজনের সাথে একজন গা ঘেঁচতেছে, মাস্ক তো স্যার ম্যাডামরা পরতেছে না। করোনা ভীতি থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানে এসে সন্তানদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া ও বেতন দেওয়ার কাজটি স্বার্থ হচ্ছে বলে অভিযোগ সন্তানদের অভিভাবকদের। 18 দফার নির্দেশনাটি কতটুকু মানছে সাধারণ জনগণ তার হয়তো ছোট্ট কিছু নমুনা স্বল্প পরিসরে আমরা দেখাতে পেরেছি। আরও কিছু নমুনা দেখাতে চাই, তবে তার আগে HRRM 9 ইনভেস্টিগেশনের এর পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতি শেষে ফিরছি শিগগির, দর্শক সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে স্বাগত চ্যানেল 9-এর সাপ্তাহিক অপরাধ বিষয়ক অনুষ্ঠান HRRM 9 ইনভেস্টিগেশনে। বিভিন্ন গবেষণা বলছে করোনাকালে রাজধানীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গণপরিবহন। প্রজ্ঞাপনে বাস, রেল, ট্রেন সহ সব ধরনের গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানাসহ ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহনের নির্দেশ দেওয়া হয়েছে। সময় কমিয়ে আবার চলছে বইমেলাও। স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও বাস্তবে কি মানা হচ্ছে? চলুন দর্শক তা দেখে আসি। রাজধানীর 159টি রুটে প্রতিদিন চলাচল করে প্রায় 4,500 লেগুনা। করোনার এই ভয়াবহ সময়েও স্বাস্থ্যবিধি মানছেন না রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী লেগুনাগুলো। নেই নিরাপদ দূরত্ব, অধিক যাত্রী তুলেও নেওয়া হচ্ছে 60% বেশি ভাড়া। 6 জনের জায়গায় 7 জন বসাবে, 8 জন বসাবে, ওইভাবে নিবে, ঠিক আছে, ভাড়া কিন্তু কমবে না। বাট ওই যে 60% ভাড়া যে সরকার বাড়াইতে বলতেছে, ভাড়াটা কিন্তু ঠিকই বাড়বে, শুধু 60% না 100% ভাড়া বাড়বে, কিন্তু যাত্রী সংখ্যা কমবে না। রাজধানীর ফার্মগেট এলাকায় চোখ রাখতেই দেখা যায় এখানকার লেগুনাগুলোর নিয়ম না মানার প্রতিযোগিতার চিত্র। তবে পরিচয় গোপন করে চালকের সঙ্গে কথা বলতে বের হতে থাকে থলের বিড়াল। সকালে 9 জন করে নিয়েছি, অর্ধেক তো আমরা করছি। ওই যে পরে তো আবার সাইড দিয়েছে, 14 দিন আবার অর্ডার দিছে না। চারদিকে এত মৃত্যু আর এত আক্রান্তের হার, এরপরও কেন এই অনিয়ম? এসব প্রশ্নের উত্তর জানতে প্রতিবেদক কথা বলল লেগুনা মালিকের সাথে। আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব উনি বললো 60% ভাড়া বৃদ্ধি। ওনার ভাবে বৃদ্ধি করে আমাদের ফার্মগেট থেকে ভাড়া ছিল জিগাতলা 20 টাকা ছিল, সেখানে আমরা 30 টাকা করে নিয়েছি, 10 টাকা ভাড়া নিয়েছি। আমাদের রোডটা ছোটো, কারণে হয়তো জনগণ সুবিধার স্বার্থে সরকার থেকে কোনো ওরকম আমাদের চিঠি দেওয়া হয় নাই, ভাড়া 10 টাকা বা বাড়ানো হোক। এই যে ওইদল কাদের সাথে গতকাল একটি বিবৃতি দিয়েছি, ওইটার উপর আমরা 5 টাকা বাড়াই নিয়েছি। নিয়ম না মানার এই প্রতিযোগিতায় আরও যোগ দিয়েছে বাস ও ট্রেন। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব পরিবহনে স্বাস্থ্যবিধি না মানার আরও ভয়াবহ চিত্র। রাজধানীর বিভিন্ন স্টেশনে গিয়ে দেখা যায় বেশিরভাগ বাসের কর্মীরাই মানছেন না স্বাস্থ্যবিধি, নেই মাস্ক স্যানিটাইজার, আর যাত্রীদের মধ্যেও নেই সচেতনতার কোনো বালাই। মাস্ক পরছি তো, একটু গরমের জন্য একটু পরবো না কেন ভাই? মাস্ক আছে তো, মাস্কটা আছে ভিতরে রাখছি। আমি তো এ পর্যন্ত করোনার কোনো রোগী দেখিনি বাংলাদেশে, আমার তো মনে হয় করোনাই নাই। মুখ চুলকালাতে একজন খুলছিলাম, এছাড়াও প্রজ্ঞাপনের নির্দেশ মানছেন না অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারগুলো। বন্ধ থাকার কথা থাকলেও ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহন করার পাশাপাশি রীতিমতো আন্দোলনে পর্যন্ত নেমেছিল এসব চালকেরা।
মসজিদ সহ সব ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনের দুই নম্বরে। তবে রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর ধর্মীয় উপাসনাগুলোতে এ চিত্রের খুব একটা দেখা মিলল না। আমাদের কমিটির পক্ষ থেকে করা নির্দেশনা আছে যে সবাই মাস্ক পরে আসবে এবং এলাকার যারা বয়োবৃদ্ধ আছেন, মুরব্বী আনা কেরাম আছেন, তারাও এটা বলছেন। আমি বারবার এটার জন্য কড়াকড়িভাবে বলছি এবং হয়তো কিছু আমরা এটার ব্যাপারে আরেকটু কড়া হব যে যাতে মাস্ক ছাড়া কেউ এখানে না আসে। অনুসন্ধানী দল এবার হাজির রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। অতীতের সকল রেকর্ড ভেঙে প্রতিদিনের আক্রান্তের হার যেখানে 7,000 ছুঁই ছুঁই, সেখানে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের এই উপচে পড়া ভিড়। নেই সামাজিক দূরত্ব, মানছেন না মাস্ক পরা সহ সামান্য স্বাস্থ্যবিধিও। আমি এই যে মাস্ক মানে সব একটা ফটো তুলতে আসছি তো তাই মাস্কটা একটু পকেটে নিয়েছি আর কি। আপনি সরকারি প্রজ্ঞাপন জানেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি মাত্র বাইক চালিয়ে আসছি তো এটার জন্য একটু খারাপ লাগতেছে। মাস্ক ভাই আছে ভাই, মাস্ক বাসায় রেখে আসছি। এই মাস্ক পরার তো কোনো দাম নাই ভাই। সময় কমানো হয়েছে বইমেলার, তবে বিপরীত চিত্র, সময় কমলেও লোকের উপস্থিতি এতটুকু কমেনি এবং সেই সাথে কমেনি ক্রেতা বিক্রেতার মাস্ক না পরার সেই তীব্র প্রতিযোগিতাও। স্বাস্থ্যবিধি মানার পক্ষে একটু অনর, অনেকে মানছে অনেকে মানছে না। তারা যদি একটু সচেতন হয়, একটু সামাজিক দূরত্ব মেনটেন করে চলে, তাহলে হয়তো আমাদের এই ঝুঁকিটা থাকবে না। করোনার এখন যে স্তর আছে, আমাদের একটা আত্মবিশ্বাস ভিতরে চলে আসছে যা করোনা এখন ওইরকমভাবে আমাদের অ্যাটাক করতে পারবে না। ওই সেন্সে আমরা আসলে বইমেলায় আসছি, মানে বইয়ের টানে আসছি, ভাষার টানে আসছি। করোনা মহামারীর মধ্যে যখন একে একে বাতিল হচ্ছে পরীক্ষা, দফায় দফায় বাড়ানো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, ঠিক তখনই গেল শুক্রবার করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই অনুষ্ঠিত হয়ে গেল মেডিকেল ভর্তি পরীক্ষা। কেন্দ্রে কেন্দ্রে ছিল পরীক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড়। পরীক্ষা শুরুর অনেক আগেই কেন্দ্রে হাজির হয়েছিলেন হাজার হাজার শিক্ষার্থী, সেই সাথে তাদের সাথে ছিলেন অভিভাবক। করোনা মহামারীর ভিতরে একটা দূরত্ব বজায় রাখার কোনো কিছু আছে? তাহলে পরীক্ষাটা কেন এমন হচ্ছে? দুই মাস পরে পরীক্ষা নিলে বাচ্চাদের কোনো সমস্যা হইতো? পরীক্ষাটা পিছানো উচিত ছিল, কিন্তু সেটা যখন করেনি সেটা একটা ভালো ব্যবস্থাপনা দরকার ছিল, কিন্তু সেটা হয়নি। গার্ডিয়ান এবং স্টুডেন্ট মিলে এত মানুষের সমাগম আর এখানে স্বাস্থ্যবিধি মানাটা আসলে পসিবল হয় নাই। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার ঘোষণা দিল দেশের অধিকাংশ কেন্দ্রের চিত্র ছিল ঠিক এরকম জনস্রোতে পূর্ণ। অনুসন্ধানে স্বাস্থ্যবিধি মানার তেমন কোনো চিত্রই চোখে পড়েনি প্রতিবেদকের। চ্যানেল নাইনের সাপ্তাহিক অপরাধ বিষয়ক অনুষ্ঠান HRRM 9 ইনভেস্টিগেশনের পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটা বিরতি। বিরতি শেষে ফিরছে খুব শিগগির দর্শক, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে আবার স্বাগত চ্যানেল নাইনের সাপ্তাহিক অপরাধ বিষয়ক অনুষ্ঠান HRRM 9 ইনভেস্টিগেশনে। এবার যেতে চাই সরকার যে 18 দফা নির্দেশনা দিয়েছে প্রজ্ঞাপনে, সেই নির্দেশনা পালনে বিশেষজ্ঞরা কি আহ্বান রাখছেন সাধারণ জনগণের প্রতি সে অংশে? বাজারে যে হ্যান্ড স্যানিটাইজারগুলো বিশেষ করে মানহীন এবং কম দামি যে হ্যান্ড স্যানিটাইজারগুলো তৈরি হচ্ছে বা ব্যবহার করছে মানুষজন, আমি বলবো যে উল্টা বিপদই ডেকে আনছি। অনেকেই কালারটা দেখে মনে করে, কারণ হেক্সিসলের একটা কালার আছে, সবাই ওই ধরনের কালার হলেই ভাবতেছে এটা হ্যান্ড স্যানিটাইজার, সো কাপড়ের রং মিক্স করে দিচ্ছেন। যে এই ধরনের রঙের ব্যবহারটাও কিন্তু ক্ষতিকারক। ফুটপাতে যেগুলো পাওয়া যায় এগুলো তো হ্যান্ড স্যানিটাইজার নাই, আপনার 80% পানি, আর অন্যান্য ইনগ্রিডিয়েন্ট আছে কিনা আমি জানি না। কেমিক্যাল বিক্রি করার অবশ্যই একটা লিমিটেশন আছে, এর মধ্যে তো কিছু ব্যবসায়ী আপনার এই সুযোগে কিছু ব্যবসা করতে চাই। দর্শক, চারপাশের দেখা না দেখা অপরাধের সূত্র হতে পারেন আপনিও। আলো আধারের সেসব অপরাধের পিছু হাঁটবে 9 ইনভেস্টিগেশন, খুঁজে বের করবে অপরাধের আদ্যোপান্ত। নিচে দেখানো ঠিকানায় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনি আপনার চারপাশের ঘটনা জানান আমাদের এই ঠিকানায়। সরাসরি যোগাযোগও করতে পারেন পর্দায় দেখানো এই নম্বরে। এই পর্বটি আপনি দেখতে চোখ রাখুন চ্যানেল নাইনের ইউটিউব চ্যানেলে। আলোক ছটায় দূর হোক সমাজের নানান অসঙ্গতি, সময়ের স্রোতধারায় প্রতিষ্ঠিত হোক অপরাধ ও দুর্নীতিমুক্ত সমাজ। সব শঙ্কাকে পেছনে ফেলে আপনিও সামিল হন স্বপ্নপূরণের অবিরামী অঙ্গীকারে।